জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল। চালের দাম বাড়ার পর এবার এক লাফে কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে আটার দাম। তাতে এখন 1 কেজি আটার দাম হচ্ছে 1 কেজি মোটা চালের দামের আশেপাশে। গতকাল রবিবারে রাজধানীর কাওয়ান বাজারে নতুন দামে খোলা আটা বিক্রি হয়েছে কেজিতে 50 টাকা দরে। এর আগে কেজি প্রতি খোলা আটার দাম ছিল 44 থেকে 45 টাকা। এদিকে বিপণনকারী কোম্পানিগুলো আটা 2 কেজির প্যাকেটে নতুন দাম নির্ধারণ করেছে। এখন 2 কেজির প্যাকেটজাত আটা মিলছে 112 থেকে 115 টাকায়, যা আগের চেয়ে 10 থেকে 12 টাকা বেশি। এই হিসাবে প্যাকেটজাত ও খোলা উভয় আটার কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। দেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল, এরপরে রয়েছে আটা ময়দা। এসব খাদ্যপণ্যের দাম নিয়মিত বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ TCB হিসাবে এক বছরে খোলা আটার দাম বেড়েছে 58%, আর প্যাকেটজাত আটার দাম বেড়েছে 54%। এদিকে এই দফায় এখনো ময়দার দাম বাড়ানো না হলেও গত বছরের ব্যবধানে খোলা আটা ও প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে 49 থেকে 66%। বাজারে কেজি প্রতি মোটা ও মাঝারি চালের দামের কাছাকাছি ছিল আটার দাম, এবার সেটা সমান হয়ে গেল। TCB হিসাবে এখন বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা, আর মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 53 থেকে 58 টাকা। TCB বলছে গত 1 সপ্তাহ আগে বাজারে খোলা আটার দাম ছিল 40 থেকে 42 টাকা এবং প্যাকেটজাত আটার দাম ছিল 48 থেকে 50 টাকা। তখনও আটা চালের দামের বেশি পার্থক্য ছিল না। এখন খোলা ও প্যাকেটজাত আটার সঙ্গে মোটা ও মাঝারি মানের চালের কেজি প্রতি দাম সমান হয়ে গেল। ব্যবসায়ীরা বলছেন তেলের দাম বৃদ্ধির পর থেকে সব ধরনের পণ্যের দাম বেড়েছে, এর মধ্যে আটার দাম আর এক দফা বাড়ল, আর চালের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। দেশে বছরে প্রায় 75 লাখ টন গমের চাহিদা আছে, এর প্রায় 65 লাখ টন আমদানি হয়। কোম্পানিগুলো গম আমদানি করে আটা ও ময়দা প্যাকেটজাত করে বিক্রি করে, আবার খোলা অবস্থায়ও বিক্রি করে। এবার একসঙ্গে খোলা ও প্যাকেটজাত আটার দাম বাড়ল।